please subscribe my channel and press the bell button for more videos. আজকে কথা বলবো হোয়াই আকর্ষণীয় ফোন অর্থাৎ হোয়াইয়ের P30 Pro নিয়ে। যদিও আপনারা অলরেডি হয়তো জেনে গেছেন এই হোয়াই P30 Pro নিয়ে, যদি না জেনে থাকেন তবে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখুন। আমার এই ভিডিওতে আজকে যে থাকবে সেটা হচ্ছে P30 Pro-র স্পেসিফিকেশন, P30 Pro-র ডিজাইন, P30 Pro-র প্রাইস, এইসব নিয়েই। যদিও সবাই বলেছেন হোয়াই P30 Pro বাজারের সবচেয়ে আকর্ষণীয় একটি ফোন, অর্থাৎ এর ডিজাইন, এর কোয়ালিটি এতটাই আকর্ষণীয় করে তৈরি করা হয়েছে যে এর আশেপাশে আর কোনো ফোন নেই বললেই চলে। আর হোয়াই নিজে দাবি করেছে যে হোয়াইয়ের এই ফোনটি হচ্ছে শুধুমাত্র ফোন বলে দাবি করতে ইচ্ছুক না, তারা বলেছেন যে এই ফোনটা হচ্ছে তাদের একটা DSLR, একে তারা মিনি DSLR হিসেবে আখ্যা দিয়েছেন। তো চলুন এখন আমরা জানি এই ফোনটি সম্বন্ধে কি কি আছে এই ফোনটিতে। যদিও এই ফোনটি অ্যানাউন্স করা হয়েছে 2019 সালের মার্চ মাসে, অ্যানাউন্স করার সাথে সাথে এই ফোনটি হোয়াই রিলিজও করে 2019 সালের মার্চ মাসে। আর এই ফোনটির যে বডি হিসেবে এটার সাইজ হচ্ছে, হাইট হচ্ছে 6.22 অর্থাৎ 22 ইঞ্চি, লেন্থ হচ্ছে 2.89 ইঞ্চি এবং এর ডেপথ হচ্ছে 0.33 ইঞ্চি। এছাড়া এর ওয়েট হচ্ছে 192 গ্রাম। ফ্রন্ট এবং ব্যাকে ইউজ করা হয়েছে গ্লাস, ফ্রেমটা ইউজ করা হয়েছে অ্যালুমিনিয়ামের। আর এতে সিম হিসেবে ডুয়াল সিম, সিঙ্গেল সিম দুইটা অপশন রয়েছে। আর সিঙ্গেল সিমের ক্ষেত্রে এখানে ন্যানো সিম, আর যদি আপনি ডুয়াল সিম ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে ন্যানো সিম ইউজ করতে হবে। দুইটা সিমই স্ট্যান্ড বাই। আর এতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে OLED টাচ স্ক্রিন ডিসপ্লে যা 16M কালার সম্বলিত। আর এই ডিসপ্লেটির সাইজ হচ্ছে 6.47 ইঞ্চি আর এর রেজুলেশন হচ্ছে 1080x2340 পিক্সেল, যার এসপেক্ট রেশিও হচ্ছে 19:5:9। আর এতে OS হিসাবে ইউজ করা হয়েছে বর্তমানে সবচেয়ে পরিচিত এবং আকর্ষণীয় একটি OS অর্থাৎ Android 9.0 Pie। আর এতে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে হাই সিলিকন ক্রিন 980। আর এতে CPU হিসেবে রয়েছে অক্টাকোরের একটি CPU যার মধ্যে দুইটা কোর কাজ করে, 2.6 GHz Cortex A76 এবং দুইটা কোর হচ্ছে 1.92 GHz এর Cortex A76 আর চারটা কোর হচ্ছে 1.8 GHz এর Cortex A55। GPU হিসেবে ইউজ করা হয়েছে মালি Z76 MP10। আর এতে মেমোরি স্লট রয়েছে, তবে সেক্ষেত্রে ইউজ করা হয়েছে ন্যানো মেমোরি। তবে জেনে রাখা উচিত যে ন্যানো মেমোরি এখনো আমাদের দেশে খুঁজে পাওয়াটা অনেকটাই কঠিন কাজ। আর এই ক্ষেত্রে আপনি মেমোরি হিসেবে ইউজ করতে পারবেন 256 GB। আর ইন্টারনাল হিসেবে রয়েছে 128, 256 অথবা 512 GB। আর র্যাম হিসেবে রয়েছে 8 GB। তাছাড়া আরেকটি ভার্সন রয়েছে, সেটা হচ্ছে 128 GB আর 6 GB র্যাম। যেটা আকর্ষণীয় বিষয় হিসেবে এই ফোনটি ব্র্যান্ড অর্থাৎ হোয়াই দাবি করেছে সেটা হচ্ছে এর ক্যামেরা। তো চলুন এখন জানবো এর ক্যামেরা সম্বন্ধে। ব্যাকে রয়েছে 14 MP ওয়াইড ক্যামেরা এবং 20 MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা। এছাড়া রয়েছে ডুয়েল LED ফ্ল্যাশ, আর এক্ষেত্রে আপনি ভিডিও করতে পারবেন 2160 পিক্সেল যা 30 FPS এবং 1080 পিক্সেল যা 16 FPS, 1080 পিক্সেল 13 FPS, এছাড়া 720 পিক্সেল যা 960 FPS। আর এতে ফ্রন্টে রয়েছে 32 MP ক্যামেরা। এতে লাউড স্পিকার রয়েছে, তবে দুঃখের বিষয় হলো এটাও সত্যি এতে কোনো 3.5 mm জ্যাক নেই। তবে এই ক্ষেত্রে আপনাকে যদি হেডফোন ইউজ করতে হয় অবশ্যই আপনি ব্লুটুথ হেডফোনগুলো ইউজ করবেন। তাছাড়া রয়েছে এতে WLAN সুবিধা, ব্লুটুথ সুবিধা, GPRS সুবিধা, NFS সুবিধা, রেডিও সুবিধা, USB হিসেবে এখানে রয়েছে 3.1 Type-C একটি USB, আর ব্যাটারি হিসেবে রয়েছে এখানে 4200 mAh এর ব্যাটারি। চার্জিং ইস্যুতে যদি কথা বলি, এতে ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে 40 ওয়াটের, অর্থাৎ এই ক্ষেত্রে আপনি 70% মিনিমাম চার্জ দিতে পারবেন জাস্ট অনলি 30 মিনিটে। তাছাড়া এতে রয়েছে ফাস্ট ওয়্যারলেস চার্জিং সুবিধা যা 15 ওয়াটের। আর কালার হিসেবে এটা পেয়ে যাবে আম্বার সানরাইজ, ব্রাইটিং ক্রিস্টাল, ব্ল্যাক অ্যান্ড প্যারাল হোয়াইট। এবার কথা বলবো এর প্রাইস নিয়ে। 8 GB 256 GB এই ফোনটির প্রাইস হিসেবে আপনি পেয়ে যাবেন বাংলাদেশ টাকার 89,999 টাকা। তো এই ছিল আজকের এই ভিডিওটি নিয়ে আমাদের রিভিউ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন আর ভালো সাথে থাকবেন। এই কথায় শেষ করছি আজকের ভিডিওটি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন দেন কমেন্ট। ইফ ইউ লাইক দ্য ভিডিও এন্ড শেয়ার উইথ ইওর ফ্রেন্ড। If want to see more video then subscribe the channel and stay with us.